বিএনপি নেতা খুনের জেরে উত্তপ্ত সিলেট নগরী ক্ষুব্ধ নেতাকর্মীদের আওয়ামী লীগের সম্মেলন স্থলে ভাঙচুর প্রতিবাদে ক্ষমতাসীন দলের সমর্থকদের মিছিল সারা দেশে আজ 100 সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলছে সুনামগঞ্জের রানীগঞ্জ ব্রিজ সুফল মিলছে টঙ্গী থেকে উত্তর অংশে উড়াল সেতুর নেই যানজট পরিকল্পনার অভাবে স্থবির নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সোলার প্ল্যান্ট বসানোর জায়গা না থাকাই কারণ বলছে স্রেডা বিকল্প নেই সোলারের মত বিশেষজ্ঞের ডলার সংকটের প্রভাব দেশের আমদানি রফতানি বাণিজ্যে তৈরি পোশাক খাতে বিদেশি ক্রেতার অর্ডার কমেছে 20% চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা কম সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া সিলেটে ব্যস্ত সড়কে গাড়ির গতিরোধ করে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম ও কামালকে হত্যা করেছে দুর্বৃত্তরা 19 নভেম্বরের সমাবেশ নস্যাত করতেই এর হত্যাকাণ্ড বলে দাবি নেতাদের এর জেরে ক্ষুব্ধ নেতাকর্মীরা রিকাবি বাজারে আওয়ামী লীগের প্রতিনিধির সম্মেলন স্থলে ভাঙচুর করে প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনা পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী সিলেটের বিএনপি নেতা কামাল হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লেই খুবই ফেটে পড়েন দলের নেতাকর্মীরা তাৎক্ষণিক মিছিলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক অবরুদ্ধ হয়ে যায় ছুটে আসেন স্বজনরাও হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ রোববার রাত 8:30টার দিকে কামাল বড়বাজার এলাকার রাস্তা দিয়ে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন এ সময় 6-7টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তার গাড়ির গতিরোধ করে পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওনার নামে কোন দিন অভিযোগ দিছে আমাদের গার্জেনের কাছে এরকম আমি কোন দিন শুনতে পাইনি কে কাকে কোন তাকে কোন করলো এটা আমরা প্রকৃত বিচার দাবি করি জেলা ও মহানগর বিএনপি নেতাদের দাবি আগামী 19 নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার জন্যই কামালকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের দাবি জানান তারা বিএনপির আগামী 19 তারিখে যে সমাবেশ আছে এই সমাবেশকে বানচাল করার ষড়যন্ত্র হিসেবে আমরা এটার দিকে দেখছি সব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ তার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে গাড়িটি স্টপ করেছেন তারপরে উপর্যুপরি আহত করে ঘটনা ঘটিয়েছেন আশা করছি আমরা খুব শীঘ্রই ঘটনাটি উদ্ঘাটন করতে পারব এদিকে ক্ষুব্ধ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে যাওয়ার সময় রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের গেট ভাঙচুর করে ছিঁড়ে ফেলে ব্যানার তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা বিনা উস্কানিতে তারা যে ঘটনাটি করলো সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সিলেট শহরকে অশান্ত করার জন্য এবং 14-5 জানুয়ারি নির্বাচনের সময় তারা যেভাবে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল ঠিক সে কি কায়দায় তারা এই চেষ্টা করে যাচ্ছে পুরো এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট দেশের 25 জেলায় 100টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুগুলো উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি এতে দেশের সড়ক যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 45টি সিলেট বিভাগে 17টি বরিশাল বিভাগে 14টি ময়মনসিংহে 6টি গোপালগঞ্জ রাজশাহী ও রংপুরে 5টি করে এছাড়া ঢাকায় 2টি ও কুমিল্লায় 1টি সেতু রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে সেতুগুলো নির্মাণে ব্যয় হয়েছে 879.62 কোটি টাকা উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুগুলো সারা দেশে ছোট বড় 100 সেতু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও বরিশাল একাধিক সেতু উদ্বোধন করা হবে এ উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সেখানে বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু ও
চট্টগ্রামের কালারপোল সেতুতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি অপূর্ব অপুর কাছে। দেখুন, আজ সারা দেশে একযোগে 100টি সেতু উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার গণভবন থেকে তিনি সংযুক্ত হয়ে সারা দেশের সাথে এই 100টি সেতু উদ্বোধন ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। এরই মধ্যে কিন্তু সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে রয়েছি। বঙ্গবন্ধু উদ্যানে এখানে আলাদাভাবে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সুধী সমাবেশে বরিশালের জনপ্রতিনিধি বরিশালের স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এবং আপনি জানেন যে বরিশাল বিভাগে আজকে 14টি সেতু উদ্বোধন করা হবে। যে 100টি সেতু আজকে উদ্বোধন করা হচ্ছে তার মধ্যে বরিশাল বিভাগে রয়েছে 14টি সেতু। আমি যদি আলাদা করে বলি, ঝালকাঠি জেলায় 4টি সেতু রয়েছে, কচুয়া সেতু, কাঠালিয়া সেতু, তালগাছিয়া সেতু, সাতানি সেতু। পটুয়াখালী জেলায় রয়েছে 2টি সেতু, চন্দ্রপাড়া সেতু, দশমিনা কলেজ সেতু। পিরোজপুর জেলায় রয়েছে 3টি সেতু, কাটাপোলা সেতু, মাহমুদা কাঠি সেতু, সঙ্গীতা কাঠি সেতু, এবং এর বাইরে আরও একটি রয়েছে শিয়াল কাঠি সেতু। আর বরিশাল জেলায় রয়েছে 4টি সেতু, চন্দ্রমোহন সেতু, কলাতলা সেতু, তালুকদারহাট সেতু, সুন্দর কাঠি সেতু। এই 14টি সেতু হচ্ছে বরিশাল বিভাগে আজকে উদ্বোধন করা হচ্ছে, এবং তার জন্য কিন্তু বরিশালে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেছে। আপনি হয়তো দেখছেন যে এই মুহূর্তে সুধী সমাবেশের আয়োজনটি চলছে। বরিশালের জেলা প্রশাসক রয়েছে, বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম, বরিশালের সিটি মেয়র সেনিবাস সাদিক আব্দুল্লাহ, বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে সুধী সমাবেশ যেটি আয়োজন করা হয়েছে এটি একটি বিশাল আয়োজন হয়েছে বরিশালবাসীর জন্য। এটি আজকে আনন্দের দিন, তারা বেশ উচ্ছ্বসিত রয়েছে। তারা বলছেন যে এই যে সেতুটি উদ্বোধন করা হচ্ছে, সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় যে যোগাযোগ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। বরিশাল বিভাগে যে 14টি সেতু তার মোট দৈর্ঘ্য হচ্ছে 558.80 রয়েছে, এবং সেতুটির দীর্ঘতম এই সেতুগুলো হচ্ছে 85.15 মিটার, এবং যদি বলি এর মোট টাকা সেটি হচ্ছে 96.63 কোটি কিছু বেশি টাকা এখানে ব্যয় করা হচ্ছে। এবং এই সেতুটি উদ্বোধনের জন্য কিন্তু এই এলাকাবাসীর যে অর্থনৈতিক উন্নয়ন সেটি আসলে ঘটবে, এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে এখানকার মানুষ কিন্তু সেটি বলছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার বেশ কিছু সেতু রয়েছে যারা দীর্ঘ বছর পর্যন্ত ভোগান্তিতে থাকতো আসা যাওয়ার ক্ষেত্রে, সেই ভোগান্তি কিন্তু আজকে থেকে লাঘব হবে। এবং বিশেষ করে এই আয়োজনটির বাইরেও কিন্তু যে সেতুগুলো রয়েছে সেই সেতু দুপাড়ে কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রী কখন এই সেতু উদ্বোধনের ঘোষণা দেবে এবং কখন তারা এই সেতুটি কিন্তু পার হবে, এমন অবস্থা কিন্তু সেই সেতুগুলোর পাশে রয়েছে। তো বরিশালে যে সুধী সমাবেশ যেটি রয়েছে হচ্ছে বঙ্গবন্ধু উদ্যানে, আমার কাছ থেকে সর্বশেষ এতটুকুই খবর ছিল। সারা দেশে আজকে শত সেতুর উদ্বোধন করা হবে, সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে 45টি সেতুর আজকে উদ্বোধন করা হবে, এবং সেক্ষেত্রে খাগড়াছড়িতেই সবচেয়ে বেশি 42টি সেতুর উদ্বোধন করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই সেতুগুলো কিন্তু যান চলাচল এবং সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা যে জায়গাটিতে যে সেতুটির উপর আছি এটি হচ্ছে চট্টগ্রামের পটিয়া উপজেলার যে কালারপোল সেতু, সেই কালারপোল সেতুতে আমরা এখন আছি। সেক্ষেত্রে আপনারা দেখছেন সেতু উদ্বোধনের অনেক আগে থেকেই কিন্তু সাধারণ মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং দীর্ঘদিন ধরে তাদের যে দাবি ছিল এই সেতুটির উদ্বোধন করার, সেক্ষেত্রে তারা আজকে অত্যন্ত খুশি। এবং এই সেতুটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সাধারণ মানুষের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এবং অন্য আরেকটি যে সেতু রয়েছে চট্টগ্রামের চন্দনাইশের আসলে বরকল সেতুরও কিন্তু আজকে উদ্বোধন করা হবে। মূলত এই দুটি সেতু আসলে নির্মাণ করতে 50 কোটি টাকা খরচ হয়েছে। 2000-ই সড়ক বিভাগ 50 কোটি টাকা ব্যয়ে 180 মিটার দীর্ঘ কালারপুল সেতু আর 117 মিটার দীর্ঘ বরকল যে সেতু রয়েছে সেটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এই সেতু দুটি নির্মাণের ফলে কর্মফুলির যে শাহমানত সেতু পার হয়ে দক্ষিণ চট্টগ্রামের 7 উপজেলার মানুষ উপকৃত হবে, এবং বিভিন্ন উপজেলার সাথে বিকল্প যে যোগাযোগ গড়ে উঠবে। কালারপোল সেতুর ফলে কর্ণফুলী, পটিয়া ও বোয়ালখালীর মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বরকল সেতুর মাধ্যমে কক্সবাজার যাতায়াতে সময় অনেক কমে আসবে বলে জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা। আর দীর্ঘদিন অপেক্ষার পর সেতু দুটি খুলে দেওয়ার খবর আপনারা দেখছেন। উদ্বোধনের আগে থেকেই
সাধারণ মানুষের উচ্ছ্বাস কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো এবং তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। যেহেতু এখানে একসময় যখন বর্ষাকাল থাকত তখন সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো। আজকে যদি এই সেতুটি যখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে খুলে দেওয়া হবে, কিন্তু এর আগে থেকেই আমরা দেখছি বিভিন্ন উপজেলা থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি আসলে বলে বোঝাবার মতো নয়। এবং এই সেতুটি যদি চালু হয় সেক্ষেত্রে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাথে যে পটিয়া রয়েছে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যেমন আমূল পরিবর্তন হবে, তেমনি এখানকার মানুষজন আসলে বলছেন যে এই এলাকার যে শিল্প বাণিজ্যের যে ব্যাপক প্রসার সেটিরও কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে। সেক্ষেত্রে চট্টগ্রামের যে দুটি সেতু উদ্বোধন করা হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে কালারপোল সেতু, আরেকটি হচ্ছে বরপোল সেতু, যেটি চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত। এই দুটি সেতু উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু আজকে স্থানীয় সাংসদ শামসুল হক কিন্তু জনসভার আয়োজন করেছে। আমরা যে সেতুটির উপর আছি তার কিছু দূর দূরেই আসলে জনসভার আয়োজন করা হয়েছে এবং সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবে তখনই কিন্তু সেতুটি সাধারণ মানুষের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কালারপোল সেতু থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে, তার আগে যুক্ত ছিলাম বরিশালে। বিআরটি প্রকল্পের চঙ্গি থেকে উত্তরা পর্যন্ত উড়াল পথের দুই লেন খুলে দেওয়ায় যানজট নেই বললেই চলে। এক ঘন্টার পথ এখন লাগছে মাত্র 5 মিনিট। স্বস্তি জানিয়েছেন এলাকাবাসী, প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন আগামী বছর জুনেই মিলবে পুরো প্রকল্পের সুফল। এমআর আমিনের রিপোর্ট। প্রকল্পের আওতাধীন এই লেনটি শুরু টঙ্গী স্টেশন রোড থেকে। এই লেনটি খুলে দেওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিন মধ্যরাতেই উত্তরা থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত রাস্তায় যানজট লেগে থাকতো বলে দাবি স্থানীয়দের। গাজীপুরের সব পাওয়ার ব্যাংক ছাড়তো, মিরুবাজারটি ছাড়তো, রোডে পুরো জ্যাম লেগে যেত। এখানে প্রচুর জ্যাম থাকতো, এখন অবাই ব্রিজ হওয়ার পরে এখন জ্যাম আল্লাহর রহমত নাই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে রোববার খুলে দেওয়া হয় ঢাকাগামী লেন দুটি। রাতের বেলায় রাজধানীর কোথাও না হলেও যানজটের দেখা মিলত বিআরটি প্রকল্প এলাকায়। তবে লেন খুলে দেওয়ায় পাল্টেছে চিত্র, সুবিধা পেতে শুরু করেছেন চালক ও যাত্রীরা। যানজট আগে প্রচুর ছিল, মানে হয়তো ব্রিজটা করাতে মানে অনেক যানজট কমছে আর কি। অনেক টাইম তো দেখা যাচ্ছে আপনার সারা রাত্রে এখানে জ্যাম থাকতো। আগে তো এখানটা আপনার এই রাস্তা পার হইতে বহুত হিমশিম খাইতে হইতো, এখন একটু সহজ হয়ে গেছে। উড়ালপথে দুই লেনের নিচ দিয়ে যাতায়াতে কমপক্ষে এক ঘন্টা লাগলেও এখন সম্ভব হচ্ছে মাত্র 5 মিনিটে। সময় বাঁচায় স্বস্তি জানান সাধারণ মানুষ। নিচে দিয়ে মানে সময় বেশি লাগে, আধা ঘন্টা উপরে লাগে ভাঙার জন্য। 2-3 মিনিটের মধ্যে আসলাম যেখানে এক ঘন্টা সময় লাগতো। আবদুল্লাপুর ব্রিজটি ভাঙার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় উড়ালপথের 6 লেনের কাজ বাকি রয়েছে। 2023 সালের জুনে শেষ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। একটা বেলি ব্রিজ হবে, ব্রিজ হলে আপনার উপরের ওই পাশের ওই পুরাতন ব্রিজটা ভাঙার পরে আপনার ওইখানে 3টা স্প্যানের কাজ বাদ আছে, এটা কাজ শেষ হলে তারপরে আপনার দ্বিতীয় লেনটা ছাড়তে হবে। গাজীপুর থেকে বিমানবন্দর বিআরটি প্রকল্পের 20 কিলোমিটার পর্যন্ত কাজের অগ্রগতি 80%। এই দুটো লেনের উদ্বোধনের কারণে এই যানজট অনেকটাই কমে গেছে। বাকি আরও 3টি লেনের কাজ সম্পন্ন হলে যানজট পুরোদমে এই এলাকা থেকে শেষ হবে বলে আশা এলাকাবাসীর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, উৎপাদন খরচ কম, অবকাঠামোগত সুবিধায় নেই কমতি, তবুও হয়নি পরিবেশ বান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ। গবেষকদের মতে আগে থেকেই সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে কাজ করতে হতো বিদ্যুৎ বিভাগকে। এক্ষেত্রে সোলার প্ল্যান্টের জন্য পর্যাপ্ত জায়গার অভাবকেই সীমাবদ্ধতা বলছে নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ স্রেটা। কাজল আব্দুল্লার রিপোর্ট। জীবাশ্ম জ্বালানি বা তেল, গ্যাস ও কয়লার মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বর্তমানে 25,730 মেগাওয়াট, বিপরীতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 912 মেগাওয়াট, যা মোট উৎপাদনের 4%-ও কম। যদিও 2021 সালের মধ্যে মোট চাহিদার 10% যোগান দেওয়ার কথা ছিল নবায়নযোগ্য শক্তি থেকে, কিন্তু জীবাশ্ম শক্তির মাধ্যমে উৎপাদনের পরিমাণ দ্রুত বেড়ে যাওয়ায় অবহেলায় স্থবির এ খাত। নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ স্রেডার দাবি, পর্যাপ্ত জায়গার অভাবেই বসানো যাচ্ছে না সোলার প্ল্যান্ট। ফসিল ফুয়েলে এটা ক্রমাগত অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় সোলার উৎপাদন অতটা বাড়েনি, ফলে এখানে রেশিওটা আমরা 10% আনতে পারিনি। বাংলাদেশে জায়গার পরিমাণ অনেক কম, আমরা সব জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না,
আমাদের দেশে এখন পর্যন্ত সোলার সিস্টেমটাই প্রমিনেন্টলি বিদ্যুৎ উৎপাদন করছে। কমপক্ষে তিন গুণ ব্যয় কমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সোলারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক শক্তি ব্যবহারে যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশের। এছাড়া বিশ্ব পরিবেশ স্বাভাবিক রাখতে বিকল্প নেই এই শক্তির। আমরা যদি এটাকে পুরোপুরি একটা প্ল্যানের আওতায় এনে আগাই, তাহলে এই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে বা সোলার সেল থেকে আমরা যথেষ্ট পরিমাণে রিনিউয়েবল এনার্জি পাব, এবং আমাদের আসলে খুব দ্রুতই এই ট্রানজিশন ফেজে যেতে হবে। কারণ যেটা বললাম যে সারা বিশ্বে এখন ফসিল ফুয়েলের উপর তারা নির্ভরতা কমাচ্ছে। ইকোনমিক জোন যেটা আছে আমাদের, তার সাথে এমএইউ করেছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে কলকারখানা স্থাপন করা আছে, এবং এগুলোর যে অব্যবহৃত স্থাদগুলো রয়েছে, তো সেগুলোতে সৌরশক্তি উৎপাদন করা যেতে পারে। উৎপাদন বাড়াতে হাতিরঝিল সহ নগরীর অব্যবহৃত জায়গাগুলোতেও সোলার প্ল্যান্ট করার পরিকল্পনা রয়েছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সমস্যার পাশাপাশি ডলার সংকট সহ নানা জটিলতায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। তৈরি পোশাক খাতে বিদেশি ক্রেতাদের অর্ডার অন্তত 20% কমেছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা কমার পাশাপাশি উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে শিপমেন্টও কমেছে 22%। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বাংলাদেশের গার্মেন্টসগুলোতে এখন বিদেশি ক্রেতাদের ফল হলিডে মৌসুমের জন্য তৈরি পোশাক জাহাজীকরণের পাশাপাশি প্রস্তুতি চলছে আসন্ন স্প্রিং সামার মৌসুমের পোশাক তৈরির। কিন্তু এরই মধ্যে বিপর্যয় ঘটেছে ইউরোপ আমেরিকার ক্রেতাদের অর্ডারের ক্ষেত্রে। 30% অগ্রগতি হিসেবে আগস্ট মাসে বাংলাদেশ থেকে 3,745 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয় বিভিন্ন দেশে, কিন্তু পরের মাসে রপ্তানি নেমে আসে 3,161 মিলিয়ন মার্কিন ডলারে। অক্টোবর মাসে 3% অগ্রগতিতে 3,678 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো বাতিল কিংবা ডেলিভারি স্থগিত হয়েছে আরও অন্তত 1,000 মিলিয়ন মার্কিন ডলারের। স্প্রিং সামারের যে অর্ডারগুলি হওয়ার কথা ছিল সেখান থেকে প্রায় 20-25% বাংলাদেশে কম অর্ডার আসছে। রিকভারি হওয়ার যেটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আমরা এখনও সামনের দিকে দেখতে পাচ্ছি না। অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের কোনো অর্ডার বুকিং হয় নাই। এই সেক্টরটাকে এখন ধরে রাখার জন্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই আমাদের। ডলার সংকট কাটাতে সরকার আমদানিতে নিরুৎসাহিত করায় তারা প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামাতেও। অক্টোবর মাসে 97,538 কন্টেনার আমদানি পণ্য এবং 59,331 রপ্তানি পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। অথচ সেপ্টেম্বরে আমদানি কন্টেইনার ছিল 1,14,000 এবং রপ্তানি পণ্যের কন্টেইনার ছিল 63,800 টিউএস। বিগত বছরের তুলনায় এই বছর আমদানি রপ্তানি দুই ক্ষেত্রে কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। এটা হতে পারে হয়তো বিলাসী দ্রব্য আমদানির ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে। বন্দরের মতো আমদানি রপ্তানি বিপর্যয়ের চিত্র বন্দর কেন্দ্রিক বেসরকারি অফডক গুরুত্ব। গত দু মাসে এখানে আমদানি পণ্যে 33% এবং রপ্তানিতে 18% কমেছে। রপ্তানি খাতে এই যে নেতিবাচক কমতিটা দেখতে পাচ্ছি, এটা আসলে কবে নাগাদ যে আবার আগের অবস্থায় ফিরে যাবে এটা নিয়ে কিন্তু আমরাও সন্দিহান। ডলার সংকট কারণে ব্যবসায়ীরা পণ্য আমদানি ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন। আবার বাংলাদেশি পণ্য কিনতে বিদেশি ক্রেতাদের আগ্রহ না থাকায় রপ্তানি আয়ও সংকট তৈরি হচ্ছে। করোনা স্থবিরতার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। আবারও সেতু উদ্বোধনের খবর। গণভবন থেকে ভার্চুয়ালি একসঙ্গে দেশের 25টি জেলায় যান চলাচলের জন্য আজ 100টি সড়ক সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সুনামগঞ্জ ও খাগড়াছড়ির বেশ কয়েকটি সেতু রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের রানীগঞ্জ সেতু এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র ও খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। প্রথমেই যাচ্ছি হিমাদ্রি শেখর ভদ্রের কাছে।
আমি আছি সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে। এই সেতুটি 702 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থের একটি সেতু। আমরা এই আজকে সকাল থেকে এই সেতুর দুই পাশে আমরা দেখেছি যে সেতুর 2 কিলোমিটার এলাকা পুরা বর্ণিল সাজে সজ্জিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লোকজন অপেক্ষা করে আছেন, অপেক্ষা করছেন যে কখন সেতু উদ্বোধন হবে না এবং কখন তারা গাড়ি নিয়ে এই সেতু পার হবেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই সেতুটি সিলেট বিভাগের একদম বৃহত্তম সেতু এবং সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু। এই সেতুটি চালু হওয়ার পরে ঢাকার সাথে দূরত্ব কমে যাবে 55 কিলোমিটার এবং সময় বাঁচবে 2 ঘন্টা। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এত দীর্ঘ শত বছরের দুর্ভোগ আজকে তাদের শেষ হতে যাচ্ছে। তারা জানিয়েছেন যে এখন মাত্র 5 ঘন্টা সময়ে ঢাকা রাজধানী শহর ঢাকা আসা যাওয়া করা যাবে, পাশাপাশি সুনামগঞ্জ এবং হবিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুগম হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট পার্কিং প্লাজা তৈরি করা হয়েছে এবং এগুলিতে এখন চালু অবস্থায় রয়েছে, যে কোনো সময় গাড়ি আসতে এগুলি টুল দিয়ে সেতু পারাপার করতে পারবে। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে সাত রব পড়ে গেছে এবং এই সেতু উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রানীগঞ্জ বাজারের পাশে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধির সাথে, তারা জানিয়েছেন যে এই সেতুটি শুধু সুনামগঞ্জ জেলার না, পুরো সুনামগঞ্জের সাথে বাংলাদেশের যে দূরত্বের যে যে সমস্যা সেটা দূর করবে এবং রাজধানী শহর ঢাকারও দূরত্ব অনেকটা গুছিয়ে দেবে। আমরা এখানে কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের উৎপাদিত কৃষি পণ্য, খনিজ পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী তারা দ্রুত ঢাকায় সহ বিভিন্ন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন এবং যা তারা এটার পরিবহন খরচ অনেকটা সাশ্রয় হবে। আমরা কথা বলেছিলাম এখানকার পরিবহন মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে এই 55 কিলোমিটার সড়ক বেঁচে যাওয়ার ফলে, 55 কিলোমিটার দূরত্ব কমে যাওয়ার ফলে প্রায় 50 লিটারের মতো জ্বালানি সাশ্রয় এবং সাশ্রয় হবে। এই জ্বালানি সাশ্রয়ের কারণে তারা ভাড়াও অনেকটা কমে যাওয়ার কমানোর প্রস্তুতি নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই এই সেতুটি চালু করে দেওয়া হবে। তো সেতুর সবশেষ এই ছিল সুনামগঞ্জের রানীগঞ্জ সেতুর সবশেষ খবর। আমরা এখন সেতুর খবর জানতে চলে যাব খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। উদ্বোধন সম্ভাবনার উন্মোচন শীর্ষক স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় 42টি সেতুর উদ্বোধন করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ সেতু উদ্বোধন করছেন। ইতিমধ্যে খাগড়াছড়িতে এই সেতু উদ্বোধনকে ধীরে জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় 80 দশকে যে বেলি ব্রিজগুলো নির্মাণ করা হয়েছিল, এরপরে আর কোনো ব্রিজ নির্মাণ করা হয় নাই। শান্তি চুক্তির পর বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের ব্যাপক উন্নয়ন যে স্বপ্ন দেখেছেন, সেই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার 10টি সড়কে 42টি সেতু নির্মাণ করা হয়। 1,83,00,000 টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে যে কয়টি ব্যালি ব্রিজ রয়েছে আর পার্বত্য চট্টগ্রামে সেই সেতুগুলো সহসা নির্মাণ করা হবে। ইতিমধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার এই সড়ক সেতু নির্মাণ নির্মিত হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার জনসাধারণ এখন সহজেই এই তাদের পণ্য সামগ্রী দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারছে। এতে ব্যালি ব্রিজগুলো উঠে ফেলার ব্যালি ব্রিজগুলো বাদ দিয়ে এখন যে RCC পাকা ব্রিজ নির্মিত হয়েছে, এই নির্মাণের ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সড়ক দুর্ঘটনাও অনেকাংশে হ্রাস পেয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার যে 42টি সেতু নির্মিত হয়েছে, সেই সেতুগুলো দিয়ে সহজেই জনসাধারণ যাতায়াত করতে পারছে। এখানকার যে উৎপাদিত পণ্য, সে উৎপাদিত পণ্যগুলো খাগড়াছড়ি থেকে ঢাকা, ফেনী এবং চট্টগ্রামে সরবরাহ করতে পারছে এবং সহজেই যাতায়াত করতে পারতেছে। কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা এখন রয়েছে না, হচ্ছে না। সড়ক এই সেতু দিয়ে পারাপারের সময় সময়ও কম লাগছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি পার্বত্য জেলার সড়ক ব্যালি উদ্বোধনের সর্বশেষ তথ্য।
আমরা তখন সরাসরি ছিলাম খাগড়াছড়িতে, তার আগে যুক্ত ছিলাম সুনামগঞ্জে। সরকারের নিজস্ব অর্থায়নে দেশের 25টি জেলায় নবনির্মিত 100 সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এই সেতু উদ্বোধন করার সুযোগ পেয়েছি, দুর্গম অঞ্চল পর্যন্ত এই মানে ব্রডব্যান্ড এবং নেটওয়ার্ক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি। আমরা ইতিমধ্যে যে সেতুগুলি তো নির্মাণ করেছে, আমি সেই কথাই যেতে চাই, কারণ আমি যখন সরকার আসি, যেমন আমরা লালমনিরহাট হাটে যেতাম, তিস্তা নদীর উপরে একটা রেললাইনের উপর দিয়েই গাড়ি চলতে হতো, সেখানে আমরা আলাদা সেতু করে দিই। ভৈরবে সেখানে একই অবস্থা ছিল, রেললাইনের উপর দিয়ে যেতে হতো, সেই মেঘনা নদীর উপর ভৈরব সেতু, সেখানে আমরা আলাদা গাড়ি সড়ক সেতু করে দিই। কালুরঘাট একই অবস্থা ছিল, রেললাইনের উপর দিয়ে যেতে হতো। আমরা এরকম সমস্ত জায়গায় কিন্তু আলাদাভাবে সড়ক সেতু নির্মাণ করে একটা বিরাট যোগাযোগ নেটওয়ার্ক করে তুলি। দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে আমরা আরও সুযোগ পাই এবং আমরা এখন সারা বাংলাদেশটাকেই আমাদের সড়ক পথ, নৌপথ, বিমানপথ সব ধরনের যোগাযোগ যাতে হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় প্রথম দুটি আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং চট্টগ্রাম সেটাও তৈরি করে দিয়েছি, আর একটা আমাদের এখন নির্মাণ হচ্ছে কক্সবাজার। আমরা এভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সমগ্র বাংলাদেশে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, যদিও সেই করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতির গতি কিছুটা শ্লথ হয়েছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে এটা হয়েছে, পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন, যার ফলে আমাদেরকে এখন প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু আমাদের না সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই সমস্ত জিনিসের মূল্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা শ্লথ হচ্ছে। তার মধ্যেও আমি বলবো এই দুইটা বছরের করোনা ভাইরাস, তার উপর এই যুদ্ধ, এর মাঝেও এই সেতুগুলি নির্মাণ করে যে এটা যে কাজ সম্পন্ন করেছেন, সেই জন্য আমি আমাদের যোগাযোগ ও সেতু পরিবহন মন্ত্রণালয় এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা এই সেতুগুলি নির্মাণ করেছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় জনগণ সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যে সকলের সহযোগিতা পেয়েছি বলেই তো এটা করা সম্ভব হয়েছে। আমি এখন সেতুগুলির নাম বলতে চাই, কারণ প্রত্যেকটা এলাকা আমি বলবো যে এই সেতু নির্মাণের ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের পক্ষেও খুব সহজ হবে প্রত্যেকটা এলাকায় দ্রুত যাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অথবা কোনো দুর্ঘটনা দুর্বিপাক দেখা দিলে মানুষের সাহায্য করা, সেই দিকেও বিরাট একটা সুবিধা সবাই পেয়ে যাবে। এই সেতুগুলির জন্য ফলে এই সুবিধাগুলি মানুষ পাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বাজারজাতকরণ সহজ হবে, পণ্য পরিবহন সহজ হবে। নদীগুলো আমরা ড্রেজিং করে নৌপথও আমরা চালু করে দিচ্ছি, কারণ অল্প খরচে নৌপথ চলাচল করা যায়, পাশাপাশি সেতুও আমরা নির্মাণ করে দিয়েছি। মানুষের জীবন জীবিকা আরও সহজ হবে, গতিময় হবে এবং উন্নয়ন আমরা দ্রুত করতে পারবো দেশের, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা ইতিমধ্যেই দেশে মানুষের আর্থসামাজিক উন্নতি যথেষ্ট ঘটাতে পেরেছি, কারণ মাথাপিছু আয় যেটা $2,824 উন্নীত হয়েছে, করোনার সময়েও আমাদের এটা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। কাজে আমাদের দেশের মানুষ আর্থিকভাবে আরও উন্নত হোক, দারিদ্র বিমোচন আমরা 40% থেকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যে কাজগুলো আমরা করে দিয়েছি তার শুভফল তো পাচ্ছে আমাদের দেশের মানুষ এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য। 96 সালে সরকার আসার পরই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলাম। শান্তি চুক্তি করার একটাই লক্ষ্য ছিল যে ওই অঞ্চলে যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী তারা যেন তাদের জীবন মান যেন উন্নত হয় এবং তারা যেন সুন্দর জীবন পায় এবং উন্নয়নের
থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল পার্বত্য চট্টগ্রাম। আমরা শান্তি চুক্তি করার ফলে আজকে ওই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থারও আমরা উন্নতি করে দিচ্ছি। সেইভাবে একইভাবে আমাদের দক্ষিণ অঞ্চল চিরদিনের অবহেলিত এলাকা, পদ্মা সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হয়েছে, আর সেতু উত্তরবঙ্গেরও যেটা মঙ্গা পীড়িত এলাকা ছিল, প্রতিনিয়ত মঙ্গা লেগে থাকত। আওয়ামী লীগ সরকারে আসার পর আর কোনো দিন মঙ্গা হয় নাই, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেয় নাই। সেখানকার মানুষের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তা আমি আজকে সত্যি অত্যন্ত আনন্দিত যে শত সেতু উদ্বোধন করা, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এরকম ঘটনা কিন্তু হয়নি। কাজে আমার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, আর মন্ত্রী পরিশ্রম করেছে বলে সাথে সকলকেই পরিশ্রম করতে হয়েছে এবং প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করে আমাদের এই সেতু নির্মাণগুলি করে দিয়েছেন। আমি সেতুর নামগুলি পড়তে চাই, কারণ আবার সব এলাকার মানুষ তাদের জন্যই আমি এটা উল্লেখ করতে চাই। খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ, খাগড়াছড়ি খাগড়াছড়ি দিঘিনালা বাগাইহাট সাচেক মহাসড়ক, কৃষি গবেষণা সেতু খাগড়াছড়ি পানছড়ি মহাসড়ক, কলাবাগান সেতু কুকিছড়া সেতু কুড়াদিয়া ছড়া সেতু, গাছবান সেতু ছোটনালা সেতু পাকুজেশ্বরী সেতু পেড়াছড়া সেতু ভাইবোন ছড়া সেতু লতিবান ছড়া সেতু, জালিয়াপাড়া সিন্ধুকছড়ি মহালছড়ি মহাসড়ক। 100 সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।